রাজনৈতিক সমদল আনকি বিভিন্ন অনুষ্ঠান পাতিবলৈ বিচাৰিছে নেকি আপুনি? যদি বিচাৰিছে তেনেহলে সরকারের কিছু নিয়ম নীতি আপোনালোকে মানিব লাগিব, কিয়নো সরকারে নীতি নিয়ম বান্ধি দিছে এইবেলি। আপুনি যদি কোনোবা অনুষ্ঠান আনকি কোনো সমদল ওলায় তেনেহলে আপুনি দিব লাগিব সরকারক কর। আর এনে এখন জাননী কিন্তু জারি হয়েছে। আর এই মুহূর্তে করিমগঞ্জের কিছু যুবক আছে, পূজা পাতি পাতে আনকি বিভিন্ন দলের সহিতে আছে, মন্তব্য শুনবলে যত্ন কি কব এনে একটা ঘটনা আপনি কি কথা? প্রথমে আমি এটাই বলবো যে আগে আমরা গণেশ পূজার সময় যখন আমাদের গণেশ পূজা গণেশ চতুর্থী ছিল, তখন এই মাসুলটা ছিল 300 টাকা করে পারমিশন নিতে হবে। এখন দেখছি কি একবারে এসওপি দিয়ে দিয়েছেন যে এই প্রোগ্রামের জন্য এত টাকা, এই প্রোগ্রামের জন্য এত টাকা। এটা কি আজকে এই সরকার আসার পরে এটার থেকে তো তিনি নিজের যে আজকে এত কেলেঙ্কারি করছেন, আজকে উনি আগে যে কেলেঙ্কারি করতেন এগুলো ভরপাই করার জন্য কি আরও বেশি কেলেঙ্কারি করবেন? তার জন্য আমি ধিক্কার আগেই জানিয়েছিলাম ধিক্কার, কিন্তু এখন আমাদের প্রতিবাদের সময়। আজকে আপনাদের মাধ্যমে আপনারা যে এইভাবে সমগ্র আসামে দেখান এই জিনিসটা, যে 300 টাকা করে আর 2000 টাকা হলো কি আপনার আরও কি কিসের ফিস, আমি পুরো লিস্টটা বলছি। যে এটাতে লেখা আছে সাংস্কৃতিক সমদল অনুষ্ঠানের জন্য 300 টাকা এবং রাজনৈতিক র্যালি সভা অনুষ্ঠান অনুমতির জন্য 2000 টাকা। আর আজকে যদি একটা প্রটেস্ট, আজকে যদি একটা মানুষের কথাটা বলা আমার ঠিক নয়, একটা মানুষের যদি মার্ডার হয় তাহলে এটার জন্য র্যালি বের করতে হয়, তাহলে এত 2000 টাকা দিতে লাগবে? আজকে আমি প্রতিবাদও করবো, পয়সাও দিব। তার মানে কি যে সরকার পুরো ব্যর্থ, হিমন্ত বিশ্ব শর্মা পুরো ব্যর্থ। উনি শুধু টাকা টাকার জন্য আজকে টাকা, ওনার খালি টাকাই লাগে। কিন্তু আমি বলছি আজকে আমি আমার যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি এটাই বলছি যে আমি কালকেই হোক আর পরশু হোক আমরা বৃহত্তর প্রতিবাদে নামবো। এটা যদি যদি উনি এই যে এসওপিটা উজ্জ্বল না করেন তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করবো। মই সঁচা কথা কবলৈ গ'লে কিন্তু আপুনি যদি কোনোবা কথা আপুনি কবলৈ যায় প্ৰতিবাদৰ মাধ্যমেৰে, অৰ্থাৎ আপোনাৰ গণতান্ত্ৰিক অধিকাৰ, অৰ্থাৎ আপোনাৰ কণ্ঠ যদি আপোনালোকে আপোনাৰ যদি প্ৰতিবাদ কৰিবলৈ যায় তেনেহ'লে আপুনি চৰকাৰক ভৰপাই দিব লাগিব, অৰ্থাৎ এছ অ' পি যিখন বান্ধি দিছে আপুনি কৰ দিব লাগিব, তাৰপিছত আপোনাৰ যিখন সমদল আনকি আপোনাৰ যিকোনো অনুষ্ঠান আপুনি পাতিব পাৰিব। আৰু ইয়াৰে কিন্তু গৰ্জি উঠিছে সমগ্ৰ দল সংগঠন আনকি সমগ্ৰ ৰাজনৈতিক দল সংগঠন যিসমূহ আছে এইসমূহ কৰিমগঞ্জ এখন ৰাজনৈতিক দলৰ আমি মন্তব্য শুনালোঁ। তেওঁলোকে পূজা পাতি পাতে আনকি ৰাজনৈতিক দলৰ সৈতেও তেওঁলোকে আছে। কৰিমগঞ্জৰ পৰা দুখন মালাকাৰ ৰিপৰ্ট ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।